হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা, কেমন আছেন সবাই? তো আশা করি সবাই ভালো আছেন। তো ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আজকে আমরা যাচ্ছি ইসালি ইউনিয়নে বাংলাদেশি ঐতিহ্যবাহী হাডুডু খেলা দেখতে। তো গাইস, পুরো ভিডিওটা দেখতে থাকুন, অবশ্যই অনেক ইন্টারেস্টিং হতে চলেছে। সো লেটস গো, আজকের ভিডিওটা শুরু করা যাক। সো গাইস, তো দেখতে পাচ্ছেন রাতের বেলায় তো চারিদিকে অন্ধকার, আর আমরা এখন কিন্তু বের হয়েছি, সাইকেলে করে যাব ইসালি ইউনিয়নে। তো সেখানে গিয়ে আপনাদের সাথে দেখা হবে, আর খেলাটা কেমন হয় সেটাও আপনাদেরকে দেখাবো। তো চলুন যাওয়া যাক। চলো ভাই, দেখো আপনি কি করতাম। সো গাইস, তো আমরা 20-30 মিনিট জার্নির পর আমরা কিন্তু চলে আসলাম ইসালি গ্রামে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু খেলা আছে। তো দুঃখের বিষয় হচ্ছে যে আমরা কিন্তু এসে দেখি খেলা শেষ হয়ে গেছে, সকাল থেকেই মনে হয় খেলা শুরু হয়েছিল। সো গাইস, তো এ পাশে কিন্তু অনেক দোকানপাট বসেছে। তো এখান থেকে আমরা কিছু খাবো, তারপরেই বাসার দিকে আবার রওনা দিব। আসছিলাম কিন্তু খেলা দেখতেই, কিন্তু আপনাদেরকে দেখাতে পারলাম না। আমরা আসার আগেই কিন্তু খেলাটা শেষ হয়ে গেছে, আর দেখতে পাচ্ছেন সবার অবস্থা, দেখতে পাচ্ছেন বেহাল অবস্থা। সবাই এতদূর সাইকেল জার্নি করে আসলাম এত কষ্ট করে, কিন্তু খেলাটায় শেষমেশ দেখতে পারলাম না। তো এখান থেকে কিছু খাবো, খাওয়ার পরে আবার বাড়ি থেকে রওনা দেবো। সো গাইস, তো তারপরে আমরা একটি ঝালমুড়ির দোকানে গেলাম, সেখান থেকে সবাই ঝালমুড়ি খেলাম, খাজুরায় বিখ্যাত ঝালমুড়ি। তো ভাইয়া কিন্তু সেই রকম ঝালমুড়ি বানাতে পারবে সবার কাছ থেকেই। তো ঝালমুড়িটা খেতে কেমন লাগতেছে তোমাদের? আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, আর পেজটিকে ফলো করবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটা এতক্ষণ দেখার জন্য।